আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখবো ইউটিউবে চাইনিজ ভিডিও বা চাইনিজ মুভি আপলোড অনেকে মুভি ক্লিপস আপলোড করে আবার কেউ আবার মুভি ফুল মুভি আপলোড করে চাইনিজ কিছু মুভি আছে যেগুলো আপনার ইউটিউবে খুব কম পাবেন তো সেগুলো একটা সাইট আছে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সাইট এই সাইটে গেলে আপনারা চাইনিজ মুভি পাবেন অনেক অ্যাকশন মুভি আছে বা বিভিন্ন ধরনের মুভি আছে দেখেন এটাও কিন্তু একদম সেম ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম সেম আপনার ইউটিউবটা যেরকম ঠিক সেরকমই একটা সাইট ইউটিউবের মতো একটা সাইট এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আপনি চায়না মুভি বা অন্যান্য অনেক অনেক মুভি আপনি নিতে পারবেন কার্টুন নিতে পারবেন যে কোনো কিছু নিতে পারবেন নিয়ে আপনি কি করবেন এখান থেকে নিয়ে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকবে না কারণ কি যে আপনি কিন্তু এখান থেকে নিচ্ছেন আর আপনার আমরা তো এডিটিং তো করবোই এডিটিং কম বেশি করব সেটা নিয়ে সমস্যা নাই মূল যে বিষয়টা আমরা যদি ইউটিউব থেকে কপি করে ইউটিউবে পেশ করি তাহলে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে ক্লেম আসলে স্ট্রাইক আসবে ক্লেম স্ট্রাইকটা কারা দেয় স্ট্রাইকটা কিন্তু আমাদের ইউটিউবের কেউ না কেউ দেয় যেমন ধরেন আপনি আমার ভিডিও যদি ইউজ করেন আমি আপনাকে স্ট্রাইক দেবো আপনার ভিডিও যদি আমি ইউজ করি আপনি আমাকে স্ট্রাইক দিবেন এটাই কিন্তু সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে যে কোম্পানি ভিত্তিক স্ট্রাইক দেয় সেটা হচ্ছে যে আপনার ধরেন বড় কোনো কোম্পানির যদি ভিডিও নেন যেমন ধরেন জাজ মাল্টিমিডিয়া যারা বড় বড় ধরনের সিনেমা বা মুভি তারা রিলিজ করে তো সেই মুভিগুলো যদি আপনি ইউটিউবে পাবলিশ করেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনার এই এটা স্ট্রাইক দিতে পারবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেলো যে আপনার কপিরাইট ক্লেম নাও আসতে পারে কিন্তু আপনার স্ট্রাইক আসবে আর ক্লেমটা কখন আসে ক্লেম আসে অর্থাৎ হচ্ছে যে আপনার ভিডিওর সাথে আমার ভিডিও যখন মিলে যায় তখন ক্লেম আসে আর আমরা যদি এই সাইড থেকে ভিডিওটা নিই সেক্ষেত্রে কিন্তু ক্লেম বা স্ট্রাইক আসার সম্ভাবনা অনেকাংশে কম থাকে ক্লেম তো আসবেই না আশা করি কিন্তু স্ট্রাইক নাও আসার সম্ভাবনাই থাকবে আর আমরা যদি সঠিকভাবে যদি আমরা এডিটিংটা করতে পারি ঠিক আছে এডিটিংটা যদি আমরা সঠিকভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের স্ট্রাইক আসবে না বা ক্লেমও আসবে না আমরা সুন্দরভাবে এখান থেকে ভিডিও আপলোড করে আমাদের চ্যানেলকে গ্রো করে নিয়ে যেতে নিতে পারবো এবং আমরা এখান থেকে ভালো আর্নিংও করতে পারবো তা আমরা চাইনিজ ভিডিও কিভাবে আপলোড করব বা কিভাবে ডাউনলোড করব পুরো প্রসেসটা দেখব খেয়াল করে দেখেন এই সাইট থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য প্রথমে আমরা যেহেতু চাইনিজ ভিডিও নিব তো আমরা চায়না ভাষাতে আমাদেরকে এটা লিখতে হবে তো সেজন্য আমরা ট্রান্সলেটের সাহায্য নিব আমরা ট্রান্সলেট ওপেন করলাম ট্রান্সলেট ওপেন করার পরে আমরা এখানে আমরা দিব হচ্ছে আপনার ব্যাঙ্গলি ঠিক আছে আর এই পাশে রাখবো হচ্ছে আমরা চাইনিজ আমরা এখানে এই যে এরা বাটনে ক্লিক করলাম ক্লিক করে চায়না যে ভাষাটা আছে চায়নাটা আমরা সিলেক্ট করব দেখি চায়না কোথায় আছে এই যে এটা সম্ভবত চাইনিজ তো আমরা চাইনিজটা দিয়ে দিলাম এখন আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম পরে আমরা এখানে বাংলাতে লিখবো অ্যাকশন মুভি অ্যাকশন মুভি লিখলাম লেখার পরে ডান পাশে দেখেন চাইনিজ ভাষাতে কিন্তু এই জিনিসটা চলে আসছে অ্যাকশন মুভি তো আমরা এটাকে কি করব কপি করবো এই চাইনিজ ভাষাটা কপি করবো কপি করে এই যে এখানে আমরা সাইডে চলে আসলাম আসার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিব আমরা পেস্ট করে দিলাম দিয়ে আমরা এন্টার দিব এন্টার দেওয়ার পরে দেখেন যে চাইনিজ যে মুভিগুলো আছে অ্যাকশন মুভিগুলা এগুলা কিন্তু চলে আসছে খেয়াল করছেন এই চাইনিজ মুভিগুলো আমরা কি করব ডাউনলোড করে নেবো ডাউনলোড কীভাবে করব। আচ্ছা আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো চলে আসছে এখান থেকে যে এই যে কোনো একটা ভিডিওর উপর আমরা রাইট বাটন ক্লিক করি এই ভিডিওটা যদি নেই রাইট বাটন ক্লিক করার পরে যে কপি লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এই যে এইখানে আমাদের দেখেন একটা সাইট আছে এইখান থেকে এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটর প্লাস আমাদের ডাউনলোডার এটা কিন্তু এটার সাহায্যে আমরা ভিডিও এডিটও করতে পারবো প্লাস আমরা ভিডিও ডাউনলোডও করতে পারবো তো এটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে এই যে এগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এই সাইডের লিঙ্ক প্লাস আপনার যে সাইট থেকে আমরা ভিডিওটা নিচ্ছি দুইটা সাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপ ডেসক্রিপশনে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এই যে এখানে দেখতে বলছেন যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন এতে দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হচ্ছে প্রায় হয়ে গেছে আচ্ছা এবার আমরা আমাদের ফাইলে চলে যাই আমরা আমাদের ফাইলে থেকে দেখি আমাদের এটা ডাউনলোড হয়েছে কি না এতে দেখেন আমাদের এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমরা এটা ইনস্টল করে নেব আমরা এটা এখানে ডাবল ক্লিক করব তারপরে এখানে ইএস অথবা নো থাকবে আপনারা ইএস করে দিবেন তারপরে এখানে ইনস্টল লাইক আসবে ক্লিক করবেন এটা ইনস্টল হতে মোটামুটি বেশ বেশ কিছু সময় নিবে ঠিক আছে কিছুটা সময় সময় নিয়ে আপনার নিবে ইনস্টল হবে দেখেন মাত্র টু পার্সেন্ট হয়েছে এটা মোটামুটি বেশ অনেকটা সময় নেয় আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করে ইনস্টল হয়ে গেলে তারপর আমরা এখানে আমাদের যে ভিডিওটা ভিডিওটা ডাউনলোড করবো প্লাস আমাদের এডিটিং এর কাজটা আমরা এখান থেকে করতে পারবো অথবা আমরা ভিডিওটা ডাউনলোড করে আমরা অন্য কোথাও থেকেও এডিট করতে পারবো ধরেন আমাদের ক্যাপটা ক্যাপকাট আছে ক্যাপ্টাসি আছে মাস্টার আছে যে কোনো সিস্টেমে আমরা এডিট করতে পারবো তবে আমরা সরাসরি যদি চাই এখান থেকেও আমরা এডিটটা করতে পারবো তো আমরা একটু অপেক্ষা করি এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইনস্টল হয়ে গেলে তারপর আমরা ভিডিওটা ডাউনলোড করব এবং আমাদের এডিটিংয়ের কাজটা করবো আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা একটু দেখি কি অবস্থা এই যে দেখেন আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমাদের সামনে কিন্তু এরকমভাবে ভাবে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কি করব এই যে এখানে ক্রিয়েট এ ভিডিও এইখানে আমরা ক্লিক করব সামান্য একটু সময় নিয়ে আপনাদের সামনে এরকম ভাবে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পরে যে এগুলো কেটে দিতে পারেন এগুলো নেক্সট নেক্সট লেখা আছে নেক্সটও দিতে পারেন অথবা কেটেও দিতে পারেন ঠিক আছে যে এখান থেকে কেটে দিতে পারেন তো আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটা টিউটোরিয়াল ভিডিও চলে আসছে এগুলো আমাদের দরকার নেই আমরা এটা ডিলেট করে দিই আমরা এটাকে ডিলেট করে দিই ডিলেট না করলেও পারবো সমস্যা নাই তবুও আমরা এটাকে ডিলিট করে দিলাম ডিলেট করার পরে এবার হচ্ছে যে আমরা যেহেতু ডাউনলোড করব। আমরা ডাউনলোড করবো সেজন্য এই যে বাম পাশে দেখেন অনেকগুলো অপশান আছে এখানে আছে ডাউনলোড ডাউনলোডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে লিঙ্ক দিতে বলতেছে তো আমরা লিঙ্কটা কপি করি আমরা আবার আমাদের সাইডে চলে যাই আমরা আমাদের সাইডে গিয়ে আমরা এখান থেকে যে রাইট বাটন ক্লিক করে আমরা এটার কপি লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে আসবো তারপরে আমরা চলে যাবো আমাদের সাইডে এখানে আমরা কি করবো আমাদের যে এটা দেখেন লিঙ্কটা কিন্তু অটোমেটিক বসে গেছে দেখেন লিঙ্কটা অটোমেটিক বসে গেছে এখানে আপনি আসলেই অটোমেটিক বসে যাবে তারপরে যদি না বসে তারপরে আপনার এখানে রাইট ক্লিক করে আপনারা এটাকে পেস্ট করে দিবেন আপনার লিঙ্কটা তারপরে যে ডাউনলোডে ক্লিক করবেন দেখেন কত সুন্দর সিস্টেম একদম ইজিলি একটা ব্যাপার আপনার ডাউনলোড করার জন্য কোনো সাইডে আপনাকে যেতে হচ্ছে না কোনো সাইট খুঁজতে হচ্ছে না জাস্ট যেখানে আপনি এডিট করবেন ভিডিওটা সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন এত সুন্দর সিস্টেম আপনি কোনো সফটওয়্যারে পাবেন না একটু সময় নিয়ে আপনার এটা ইনস্ট মানে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার এখানে শো করবে আচ্ছা এরপরে দেখেন আপনাদের সামনে এরকম ডাউনলোডের অপশনটা চলে আসবে তো আপনারা কোন ফর্মেটে ডাউনলোড করতে চান সেটা আপনারা ক্লিক করে দিয়ে তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তো আমার এখানে যে তিনশো সাইট আছে আমি তিনশো সাইটে রাখলাম রাখার পরে এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে যখন আমাদের অপশনটা আসলো তখন কন্টিনিউ টিউটোরিয়ালে কন্টিনিউ আমরা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে দেখেন এর উপরে একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হয়ে আমাদের এখানে চলে আসবে তাহলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে এখানে চলে আসছে আসার পরে আপনারা যে কাজটা করবেন এটা টেনে এখানে নিচে নামিয়ে দিবেন অর্থাৎ আমাদের যে টাইমলাইনটা আছে ভিডিওর টাইম লাইনে নামিয়ে আনবেন আনার পরে আপনার ভিডিওটা কিন্তু এ চলে আসছে আসার পরে এখন আপনার যে সমস্ত কিছু ঠিকঠাক মতো আছে কিনা এগুলো দেখবেন তারপরে আপনার সাউন্ড বা ভিডিওর কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন হয় সেগুলো এডিট করবেন তো এখন প্রথম যে কাজটা করতে হবে আপনাকে আপনি দেখবেন যে আপনার এই ভিডিওর মধ্যে কোনো জায়গায় কোনো কোনো অংশ কাটতে চান কোন অংশটুকু আপনি রাখবেন কোন অংশটুকু কাটবেন সেই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখেন এই যে এখানে যে কার্সরটা আছে এই কার্সরটা আপনি টেনে দেখবেন যে কোন অংশটুকু আপনার বাদ দেওয়া দরকার যেমন আপনার যে কিছু লেখা আসতেছে অর্থাৎ এই যে মুভিটা আছে এই মুভির যে টাইটেল বা বিভিন্ন এডিটরদের নামগুলো যে দেখায় এগুলো আপনারা ইচ্ছা করলে এগুলো কেটে দিতে পারেন এগুলো আমাদের অতটা ইন্টু এগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না আপনি একটু সামনের দিকে রেখে প্রথমে প্রথমে একটু আগিয়ে নিয়ে তারপরে এখান থেকে একটা কার্ড দিতে পারেন যে এখানেই দেখেন যে যে আপনার যে কার্ডসটা কার্ডসটার সাথে কিন্তু একটা কেচি আছে আপনি কেজিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার এটা কেটে যাবে তো আপনার এই যে বাম পাশের এই অংশটুকু কেটে ফেলে দেন ডিলিট করে দেন ডিলিট করে দিলেন ডিলিট করে দেওয়ার পরে কি হলো বাকি যে অংশটুকু আছে আপনি দেখেন এখানে আপনার কোনো কিছু কাটার প্রয়োজন আছে কিনা বা শেষের দিকে আপনার কোন অংশ বাধ্য দেওয়ার প্রয়োজন আছে কিনা এখানে এই যে এখানে যে লেখাগুলো আসতেছে অর্থাৎ ইনডিস্টিনের যে লেখাগুলো আছে এগুলো তারা দেখাচ্ছে তো এগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো আমরা কেটে দিতে পারি লেখাটা আসার আগ পর্যন্ত রাখবো রাখার পরে এখানে আবার আমরা কি করব এই যে যে টাইম লাইনটা আছে বা লেয়ারটা আছে এই লেয়ারটায় আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে যে কেছে ক্লিক করবেন ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তো এই অংশটা এখন আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি ডিলেট বাটনে ক্লিক করলে আপনার এটা ডিলেট হয়ে যাবে তা আমরা দুইটা সাইড ডিলিট করে নিলাম করার পরে আমাদের এখন সাউন্ডটা আপনারা দেখবেন যে সাউন্ডটা ঠিকঠাক মতো আছে কিনা না সাউন্ড কমানো বাড়ানোর প্রয়োজন আছে কি এগুলো দেখে আপনারা যদি সাউন্ড কমাতে চান তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে আমরা ভিডিও সেকশনে আসি তো এইখানে একটা জিনিস দেখেন আপনাদের যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এই যে নিচে এবং উপরে কালো অংশ আছে তা আপনারা চাইলে এটাকে একটু ফুল স্ক্রিন করে দিতে পারেন তার জন্য কি করবেন এই যেখানে দেখেন জুম অপশন আছে এই জুম অপশনটা ধরে আপনার একটু টেনে দিবেন টেনে দিলে কী হবে আপনার এটা জুম হবে ভিডিওটা এবং আপনার এই কালো অংশটা চলে যাবে অনেকটা চলে গেল এবং এইখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে উপরে কিন্তু কিছু লেখা আছে যে এইখানটায় কিছু লেখা আছে ভিডিওর মধ্যে এই লেখাগুলোও কিন্তু চলে যাবে এটা কিন্তু আপনার জন্য একটা সুবিধা যে লেখাটা চলে গেলে কিন্তু আপনার এখানে থেকে যে লেখার উপরে কিন্তু কোনো কপিরাইট আসলে আসতে পারে সেই জন্য আপনি লেখাটাও চলে গেল এরকমভাবে আপনি ভিডিওটা সেট করলেন করার পরে আপনি দেখবেন যে আপনার এই যে অডিওটা অডিওটা কি করা যায় তা আমরা অডিওতে ক্লিক করব ক্লিক করে আমরা এই যে এখানে দেখেন ভলিউম আছে ফেড ইন আছে ফ্যাড আউট আছে এখান থেকে আমরা ভলিউমটা কিছু উনিশ বিশ করে দিব ঠিক আছে এরকম একটু উনিশ বিশ করে দেবো আপনারা চালিয়ে দেখবেন চালিয়ে দেখে আপনার ভয়েসটা অর্থাৎ ভিডিওর যে সাউন্ড আছে এই সাউন্ডগুলো আপনারা একটু চেক করবেন আপনারা ভিডিওটা প্লে করবেন প্লে করে আপনারা ভিডিওর সাউন্ডটা চেক করবেন যে কীরকম আসতেছে সেরকমভাবে আপনারা একটু চেঞ্জ করে আপনারা কাজটা করবেন আচ্ছা অডিওর এই কাজটা হয়ে গেলে তারপরে আপনার আপনাদের কাজ করতে হবে হচ্ছে ভিডিও তো অডিওর মধ্যে আপনার কিন্তু আরও অনেক কিছু কাজ আছে আমি আপনাদের পরে দেখাবো তারপরে দেখেন আপনার যদি স্পিড একটু যদি স্পিড বাড়িয়ে দিতে চান আমাদের যেহেতু এটা কপিরাইট মানে ক্লেম যেন না আসে সেজন্য আমাদের কিন্তু একটু সতর্ক হয়ে কাজটা করতে হবে সেজন্য আপনি চাইলে একটু স্পিড বাড়িয়ে দিতে পারেন এখানে যে স্পিডটা আছে এটি আপনার এই ভিডিওর স্পিডটা হালকা এক পারসেন্ট বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কি হবে একটু স্পিডে চলবে চললে কিন্তু আপনার যে আগের যে ভিডিওর সাথে কিন্তু ম্যাচিংটা থাকবে না তারপর আপনি এখানে এনিমেশন দিতে পারেন দেখেন অনেক ধরনের এনিমেশন আছে আপনার চাইলে এই ভিডিওর মধ্যে আপনারা এনিমেশন দিয়ে দিতে পারেন দেখেন আপনার ভিডিওর মধ্যে কীরকম অ্যানিমেশন হয়ে ভিডিওটা শুরু হবে সেটা কিন্তু দেখাচ্ছে এই দেখেন তো এখান থেকে আপনাদের যেই এনিমেশনটা প্রয়োজন দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আপনারা এগুলো চাইলে দিতে পারেন বিভিন্ন অংশে আপনারা কাট করবেন কাট করে করে আপনারা এনিমেশন দিবেন দেখবেন যে যেমন আমি একটু দেখাই আপনাদের যে আমি আমার কার্সরটা যদি একটু সামনের দিকে নিই এখানে যদি আমি একটা কাট করি আমি যে কেচি দিয়ে কাট করলাম কাট করার পরে যদি আমি এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিই ঠিক আছে এখানে যদি আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেখেন কীরকম দেখায় এটা দিতে পারি আমি অথবা এটা দিতে পারি এটা দেখেন আমার ভিডিওটা কীরকমভাবে আসবে দেখেন ওই যে লাভ লাভ সিস্টেম দেখালো দেখানোর পরে কিন্তু আমাদের ভিডিওটা ফুল স্ক্রিন হচ্ছে আপনি আবার একটু দেখেন ফলো করে এরকম ভাবে আপনার ভিডিওটা আসবে তো আপনি চাইলে এরকম দিয়ে একটা অ্যানিমেশন দিতে পারেন এটা হচ্ছে আমাদের কপিরাইটের মানে ক্লেম না আসার জন্য এটা বিরাট একটা ভূমিকা রাখবে এরকম আপনি কাজ করতে পারেন যে এ এরকম এনিমেশন দিতে পারেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আপনি দেখে যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন বা এক এক জায়গায় এক একটা দিতে পারেন যেমন ধরেন এখানে কাট করে দিলেন একটা এখানে কাট করে আরেকটা অ্যানিমেশন দিলেন আবার একটু পরে কাট করলেন কাট করে আরেকটা ইনিমিশন দিলেন এরকমভাবে আপনি এনিমেশনগুলো দিবেন তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আপনার ইফেক্ট আছে আপনার এখানে ইফেক্টও আপনি চাইলে দিতে পারেন যে এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে এগুলো আপনি ইফেক্টও দিতে পারেন তো ইফেক্টটা আমরা খুব একটা ইউজ করি না আপনি চাইলে ভিডিওর মধ্যে টেক্স দিতে পারেন আপনি যদি চান যেমন সাবস্ক্রাইব নাও বা লাইক কমেন্ট শেয়ার এ ধরনের কিছু যদি লিখে দিতে চান নিচের দিকে ভেসে থাকবে সেরকম কিছু করতে পারেন যেমন ধরেন তারপরে আছে আপনার সাবটাইটেল এই যে এখানে দেখেন সাব আছে সাব টাইটেল আপনি কিন্তু সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন যেমন এখানে দেখেন ভিডিওটা যখন চলতেছে আমি একটু প্লে করে দেখাই যে দেখেন নিচে দিয়ে সাবটাইটেল দেখাচ্ছে এবং এটা যে চায়না ভিডিও বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের ভিডিও সেটা কিন্তু বোঝা যাচ্ছে তা আপনারা চাইলে আপনার আপনারা এখানে একটা সাবটাইটেল সেট করতে পারেন তো এখানে দেখেন সোর্স ল্যাঙ্গুয়েজ এখানে আছে অটো অটোডিরেক্ট অর্থাৎ সোর্সের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা অটোমেটিক সিলেক্ট করে নিবে সে সেটা বাংলা হোক বা চাইনিজ হোক যাই হোক সেটা সে নিয়ে নিবে তারপর হচ্ছে আপনার টার্গেটেড ল্যাঙ্গুয়েজ আপনি টার্গেটেড ল্যাঙ্গুয়েজে যে এখানে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে যে এখানে নন আছে ননে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে আপনারা এখান থেকে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটা দিবেন তো আমি ইংলিশটা দিয়ে দিচ্ছি দেখি ইংলিশটা কোথায় আছে এই যে দেখেন ইংলিশ ইউএসএ এখানে আপনারা ক্লিক করবেন তো ইংলিশ হয়ে যাবে তো আপনার যে সাবটাইটেলটা কীরকম স্টাইলে দেখাবে যে দেখেন স্টাইলটাও কিন্তু এখানে দেখাচ্ছে আপনি চাইলে স্টাইলটা চেঞ্জ করতে পারেন আপনি এখানে অনেক ধরনের স্টাইল আছে সেগুলো দেখে আপনি কিন্তু স্টাইল চেঞ্জ করতে পারেন কোন স্টাইলে আপনি দেখাতে চান অর্থাৎ আপনার সাবটাইটেলটা কেমন দেখালে আপনার কাছে ভালো লাগবে সে ধরনের একটা স্টাইল দেখে আপনি দিয়ে দিবেন এখানে অনেক ধরনের স্টাইল আছে তো আমি দেখি কোনটা দেওয়া যায় আমি এখান থেকে একটা অবশ্যই দিব যে এইটাই রাখি আমি আপাতত এইটাতে রাখলাম তারপর এটাতে ক্লিক করার পরে আমরা এই যে সেভ অপশনে ক্লিক করবো তো আমাদের সাবটাইটেলের সেটিংটা হলো তারপর দেখেন এখানে অটো সাবটাইটেল টেলিং এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি এই সাবটাইটেলটা কিন্তু তারা নিয়ে নিবে তো এখানে এই যে লেখাটা আসছে ডাউনলোডের সময় কিন্তু আপনার এই লেখাটা আসছিলো তা এখানে কন্টিনিউ আপনারা কন্টিনিউ ট্রায়ালে ক্লিক করে দেবেন অর্থাৎ আমরা এটা কিনবো না আমরা জাস্ট ট্রায়াল ব্যবহার করতেছি তো সেই জন্য আমরা কন্টিনিউ ট্রায়ালে ক্লিক করে দিলাম তারপর আমাদের কিন্তু এই যে সাবটাইটেলটা এটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে এভাবে আপনারা ইচ্ছা করলে সাব টাইটেলটা দিয়ে দিতে পারবেন তাছাড়াও আপনাদের আরও এডিটিং সিস্টেম আছে আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন দেখে তারপর আপনারা ভিডিওটা এডিট করবেন এডিট করার পরে আপনারা এই যেখানে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্ট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে যে আপনার ভিডিওটা কী সিস্টেমে আসতে আছে যেমন এমপি ফোর তারপর সাইজটা দেখাচ্ছে এক হাজার তারপরে আপনার তারপর আপনি সমস্ত কিছু দেখে যদি আপনার ভালো লাগে যে সব ঠিকঠাক আছে মনে হয় তাহলে আপনি এখানে এই যে এক্সপোর্টে ক্লিক করে দেবেন তাছাড়া আপনারা চাইলে এই যে এখানে যে সাইজটা আছে এটা কিন্তু মোটামুটি এইচডি কোয়ালিটির সাইজ আপনারা চাইলে এই সাইজটা কমিয়ে দিতে পারেন সাতশো বিশে রাখতে পারেন যত কম দিবেন তাহলে আপনার এটার এমবিটা কম হবে এবং আপনার কম জায়গাতে এটা আপনি রাখতে পারবেন এইটাই হচ্ছে আপনার সুবিধা তারপর আপনারা যে কাজটা করবেন এখানে যে এক্সপোর্ট এক্সপোর্ট অপশানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার এই যে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক অর্থাৎ আপনার এই যে এই কোম্পানির যে একটা ওয়াটারমার্ক এটা আপনার এই যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে দেখাবে এটা আমাদের জন্য কোনো ব্যাপার না এটা ভেবে থাকুক আমরা এখানে এক্সপোর্ট উইথ মার্ক এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখবেন যে আপনার এই ভিডিওটা ডাউনলোড হতে হবে এখানে কত দ্রুত এখান থেকে আপনার ভিডিওটা ডাউনলোড হচ্ছে অনেক দ্রুত আসতেছে কিন্তু আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে এটা কিছু সময় পরে এটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে দেখেন কয়েক পার্সেন্ট হয়েছে এরপরে বাকি অংশটুকু এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হয়ে গেলে আমরা ইউটিউবে এই ভিডিওটা আমরা পাবলিশ করে দিব ইউটিউবে দিতে পারেন আপনি ফেসবুকে দিতে পারেন ফেসবুকে কিন্তু আপনার এই সমস্ত চাইনিজ অ্যাকশন মুভিগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানে দেখে দেখে মানুষ আপনি চাইলে এই ভিডিওগুলো আপনি আপনার ফেসবুকে কোনো পেজে বা আপনার ফেসবুক প্রোফাইলেও কিন্তু আপনি এটা শেয়ার করতে পারেন বন্ধুরা আশা করি আপনারা ইউটিউবে এই ভিডিওটা পাবলিশ করতে পারবেন কারণ ইউটিউবে ভিডিও আপনারা পাবলিশ করতে পারেন ওই আপনারা এই ভিডিওটা ঠিক এইভাবে এডিট করে নেবেন যদি আপনারা বলেন যে না আমরা এখান থেকে এডিট করব না তাহলে আপনি সরাসরি এক্সপোর্ট করে নেবেন সরাসরি যখন আপনার ভিডিওটা আপনার এই সফটওয়্যারে চলে আসবে আসার পরে সরাসরি আপনি কোনো এডিটিং না করে সরাসরি আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করলে কি হবে যে আপনার এই ভিডিওটা আপনার ফাইলে চলে যাবে তখন আপনি ফাইল থেকে নিয়ে আপনি ক্যাম ক্যাপ অথবা ক্যাম্পাসিয়া অথবা আপনার যে কাইন মাস্টার সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এডিটটা করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে আসলে ভিডিওটা ভালো লাগলো কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অনেক ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ